আছে বাংলাদেশি খাবারের সাথে অন্য খাবারের তুলনা হয় না। বাংলাদেশি খাবার ইজ দ্য বেস্ট। কচিলাম কচিলাম আর বাংলাদেশ থেকে আনা সাতকা, আর এটা হচ্ছে এই দেশের মাছ স্পার্স ফিশ, বাংলাদেশের জেলা পাতা মাছের মতো। অনেকগুলো কাঁচা মরিচ দিতে ঝাল ঝাল করে রান্না করায় তারপরে একটু টক দেওয়া যায়। বাংলাদেশ থেকে আমার শাশুড়ি নিয়ে আসছেন গাছের আমড়া, সো ওকে ঝোল ঝোল করে রান্না করবো। জিরকে হচ্ছে স্পাইস রেডি, ফিশগুলো দিয়ে দিব, একদম সফট ফিশ, বেশি জাল দেওয়া যাবে না। দিয়ে ঝোল আগে দিতে হবে, কারণ মাছ দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, পরে ঝোল দিয়ে ঝোলটা উতরাতে সময় লাগবে, সেই সময় মাছ ভেঙে যায়, সেই জন্য ঝোলটা পুরো রেডি গরম পানি দিয়ে। এখানে কিচ্ছু দিই নেই, অনলি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর রসুন, পেঁয়াজ কাটা পেঁয়াজ, এই আমার স্পাইস মিক্স, তারপর কাঁচা মরিচ, একটু লেমন জুস, একটু লেবুর ছিলকা, জারা লেবুর ছিলকা একটু ফ্লেভারের জন্য, তারপর কমলার বাকলও দেওয়া যায়। এখন এটা একটা জাল হয়ে গেলে রেডি, কাঁচা মরিচ দিয়ে নামিয়ে দিলে বাংলাদেশি চেনা পাতা বলতে পারেন অ্যাকচুয়ালি স্প্রাটস ফিশ। এটা তো সবাই খায় সাত করা। এটা হচ্ছে আজকের দুপুর বাইরে সাদা ভাত।